আজকে বন্ধুরা আপনাদের আমি সয়াবিন দিয়ে কাবাব বানাবো, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি কি সয়াবিনটা নিয়েছি, এই যে এক প্যাকেটের এই সয়াবিনটা নিয়েছি, আপনাদের সেটা দেখিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি কাবাব বানাবো, আর কাবাবটা আমি খাবো রুচি দিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, পরোটা বা রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়। তো আমি এখন এই সয়াবিনটা দিয়ে আমি কাবাব বানাবো। প্রথমে বন্ধুরা আমি প্যাকেট থেকে বলে ঢেলে এখানে আমি ফুটনো গরম পানিতে এটা ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। প্রথমে তো আপনারা দেখলেন যে সোয়াগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নিলাম। তো এখন বন্ধুরা আমি এগুলোকে যেন পানি একদম একটু না থাকে ভালো করে চিপে তারপরে এগুলো আমি এখন নেব। একটু পানিও যেন না থাকে, ভালো করে আস্তে আস্তে চিপে নেব। ব্লেন্ডারে কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, এখন এটাকে ঢেলে নেব। এখন আমি এই সয়াবিনের সাথে কী কী মিশিয়ে নেব আপনারা দেখেন। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। এখানে আমি প্যাকেট গরম মশলাটা ব্যবহার করছি, প্যাকেট গরম মশলাটা ব্যবহার করছি। অল্প একটু আদা রসুন বাটা, এখন দিব একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন একদম সব কিছু দিয়ে তারপর ভালো করে মেখে নেব। একটু টেস্টিং সল দিব, আর লবণটা একটু কম হয়েছিল তাই আবার একটু দিয়ে নিলাম। তারপরে বন্ধুরা আমি একটু ময়দা এটার সাথে অ্যাড করব, বেশি না, খুব অল্প, তারপরে আবার ভালো করে মেখে নেব।
এই সোয়াবিনের কাবাবটা আপনারা একদম টেস্ট পাবেন, একদম গরুর মাংসের মতন মজাটা হবে। এক ভালো করে একদম সব কিছুর সাথে মেখে নিতে হবে। এখন আমি কাবাবটা বানিয়ে নেব। এখন আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি আর ভিতরে একটা করে টুকটি দিয়ে নিচ্ছি। একে একে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কাবাবগুলো আমি ফুটনো তেলে দিয়ে দিব, চুলার তাপটা কম থাকবে। তো এখন আমার কাবাবটা হয়ে গেছে প্রায়। আমি কাবাব দিয়ে আজকে রুটি খাবো, সেই রুটিটা বানিয়ে নিচ্ছি। ইফতারি সময় হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে এই আর কি। কালারটা সুন্দর আসছে কিন্তু আমার ক্যামেরা বোঝা যাচ্ছে না। এভাবে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিই। বন্ধুরা, আমার কাবাব রেডি হয়ে গেছে। এই হলো আমার সোয়াবিন কাবাব। আজকে এটার সাথে খাবো রুচি দিয়ে। এই ছিল আমার দ্বিতীয় রোজার দ্বিতীয় রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।